নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমাকে বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না, শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এই জন্য 12ই রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আসে না নাই, জশনে জুলুসে আসে না নাই, আহা শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কিনা? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না, এদের জোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের এবাদত কই, কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এজন্য এ নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে চারটা। বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো, আমরা হাজির হইতে পারতাম? জোরে বলেন, পারতাম। এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না, নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আর এই নবীরে যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই? আমাদের মিছিল আছে না নাই? আমাদের রক্ত চক্ষু আছে না নাই? ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না নাই? এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে? আপনি তার বিরুদ্ধে যাবেন, বিবৃতিতে যাবেন, কথা বলবেন, ময়দানে নামবেন, দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন, ঠিক কি না? বিশ্বনবীর গালি দেয়, বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায়, ব্লগে লেখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে, এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান, এগুলো জাহান্নামের নরকীট, এগুলো মানুষ নামের পশু, চিল্লায় বলেন, ঠিক কি না? কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল, কোরআনের গালি দিলে আমাদের সহ্য হয় না, নবীর গালি দিলে সহ্য হয় না, নবীর গালি দিলে আমাদের গলে যায় আগুন, লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কার কার লাগে? দোহা উঁচু করে আল্লাহর দেখা, আমাদের স্লোগানকে কবুল করো, আমিন। নবীর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে নবীর শাফায়াত আমাদের নসিব করে পড়ে না, আমিন।